মেট্রোপলিটন চেম্বার এবং গবেষণা সংস্থা রিসার্চ ইন বাংলাদেশের উদ্যোগে এক ওয়েবিনারে দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তারা বলেছেন, 30 বছর আগে তাদের বাবা মা যেসব সমস্যার কথা বলতেন, দুর্ভাগ্যজনকভাবে সেমিনারে এখন তারাই সেসব নিয়ে আলোচনা করছেন। করোনাকালে বেসরকারি খাতে বিনিয়োগ অনিশ্চয়তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান IFC-র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। MCCI সভাপতি ব্যারিস্টার নিহাত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসরকারি খাতের সমস্যা এবং সম্ভাবনার কথা বলেন MCCI এর সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কেদার লেলে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনা করেন ওয়াসিকা আয়েশা খান এবং নাহিম রাজ্জাক এমপি, বেবজা চেয়ারম্যান SM সালাউদ্দিন ইসলাম এবং বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিশ্বাস করে সামনে অগ্রসর হওয়া বা কোনো মন্তব্য করাটা